বিয়ার আট বছর পাছতো হওয়া নাই শারীরিক সম্পর্ক। পত্নীয়ে বিচারিলে 15 কোটি টাকা। হয় আমি কব বিচারিছো এহাল স্টার দম্পতির বিষয়ে। বিগত কিছুদিন ধরে চর্চাত আছে এইহাল দম্পতি। স্বামী সাংসদ অনুভব মহন্তি। মহন্তি প্রথমে অভিনেতা আছিল আৰু পিছত সাংসদ হিচাপে নির্বাচিত হয়। পত্নী অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনী, ওড়িশা ছবির জনপ্রিয় অভিনেত্রী। 2014 চনত 40 বছরীয় অনুভব মহন্তি আর 37 বছরীয় বর্ষা প্রিয়দর্শিনী বিবাহ পাশত আবদ্ধ হয়। বিয়ার পাছত কিছু বছর দুয়োরে সংসার ঠিকই চলিছিল, কিন্তু তার পাছত দুয়োরে মাজত মতভেদ আরম্ভ হয়। কিন্তু 2020 চনত স্বামী মহন্তিয়ে তালাক বিচারি দিল্লির এখন আদালতত আবেদন দাখিল করে। স্বামী মহন্তিয়ে পত্নীর পৰা পৃথক হব বিচারে। তার পিছতে দুয়োরে বিবাদে অন্য রূপ লয়। আদালতে শুনানির পিছত 2021 চনত দুয়োরে গোচর ওড়িশালৈ ট্রান্সফার করে। ইয়ার মাজতে স্বামী সোশ্যাল মিডিয়া যোগে পত্নীর উপর এটার পাছত আনটো অভিযোগ উত্থাপন করে। অভিযোগ করে যে বিয়ার 8 বছর পাছতো সিহতর মাজত শারীরিক সম্পর্ক হওয়া নাই। পত্নী স্বাভাবিক বৈবাহিক জীবন কটোয়াত বাধা প্রদান করে। তেও অভিযোগ করেছে যে শারীরিক সম্পর্ক স্থাপনের বাবে বারে বারে চেষ্টা করেও তেও নিরাশ হবলগা হয়েছে। পত্নীর বাবে তেওঁর ব্যক্তিগত আর রাজনৈতিক জীবন প্রভাবিত হয়েছে বলেও তেও উল্লেখ করে। ইয়ার পাছত স্বামী মহন্তির বিরুদ্ধে 2020 চনত ঘরুয়া হিংসার গোচর রুজু করে পত্নী বর্ষাই। বর্ষাই কয় যে মহন্ত এজন ড্রাগস আসক্ত আর বহু মহিলার সঙ্গে সম্পর্ক আছে। পত্নী বর্ষাই স্বামীর বিরুদ্ধে শারীরিক মানসিকভাবে প্রতারিত করারও অভিযোগ আনে, লগতে ক্ষতিপূরণ হিসাবে 15 কোটি টাকা দাবি করে। ইমানেই নহয়, ঘরের ভাড়া আর অন্যান্য খরচর বাবদ মাহিলি 70,000 টাকা দাবি করে পত্নীয়ে। ইফালে আদালতত গোচর, আনফালে ইজনে আনজনের বিরুদ্ধে অভিযোগ প্রতি অভিযোগ। তার মাজতেই ওড়িশা হাইকোর্টে হস্তক্ষেপ করে স্বামী মহন্তিক আদেশ দিয়ে যে গোচর চলি থাকা কালত পত্নীর বিরুদ্ধে মিডিয়াত কোনো ধরনের ভিডিও বা পোস্ট করার পৰা আঁতৰি থাকক। শেহতীয়াভাবে কটক জিলা এসিডেমে পত্নী বর্ষাক স্বামীর ঘর খালি করবলৈ নির্দেশ দিয়ে। লগতে আদালতে পত্নী বর্ষাক মাহিলি 30,000 টাকাকৈ আর্থিক সাহায্য দিয়ার নির্দেশ দিয়ে। ইফালে উচ্চ ন্যায়ালয়ত অনুভব মহন্তি আর বর্ষা প্রিয়দর্শিনীর তালাকর গোচর এতিয়াও চলি আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।